আজি আমি পড়িবা তৃতীয় শ্রেণী বর্ণিকা গণিত প্রশ্ন ছ উপ আধার কোণ উপ আধার আধার কোণ উপ আধার কোণ তুমি জানিছ আধার হলা এক রে শূন্য বা আধার হলে এক রে যদি গোটে শূন্য বা দশ আধার দুইটা শূন্য দিলে শহে আধার তিনটা শূন্য দিলে হাজার আধার এইটা আমি পড়িছি উপাধার এক ব্যতীত অন্য বিষয় অঙ্ক আছে না দুই তিন চারি পাঁচ সাত আট ন এগুলিকর শূন্য দিলে এটা আধার হুয়ে না উপাধার এটা উপাধার তাহলে উপাধার গুণিমা গোটে সংখ্যা নেওছি বয়ালিশ গুণন তেয়ালিশ এটা আধার তো দিব না উপাধার এটা কো উপাধারর পাখাপাখি সংখ্যা না চাশ উপাধার দেখ রক্ষা কর উপাধার কে উপ আধার না চাশ চাশ পাখাপাখি হলে এটা অধিকার দুই এ অধিকার তিন এটাকে আমি গুণিবা কেমিতি তিন দুগুণে ছ হয়েগল বর্তমানে চাশ এ তেয়ালিশ মিশাণ দুই কে মিশাণ আছে আমার কেটে হল পঞ্চাশ এবে এই যে উপাধার নেইছে দশর কেতে গুণ চারি গুণ চারি গুণ হলে এই আমি চারি গুণ গুণন চার সমান কেটে হল শহে অশি এই যে ছ বুঝিপাল সেই ভাইয়া মু আউ গোটে তুমি কুছি আধার যেত নেবা সেই অনুসারে গুণন করবা এই আধার গুণন করবা চারি আমি কাজ গুণন কলে না চারিশ চারিশ হল দশ আধার চারি গুণ সেই যোগ আমি চারি গুণ করি সেটি পাঁচ গুণ হয়ে গেল পাঁচ ছ গুণ হয়ে গেছে ছ গুণন করছেন এবার দেখ অনচাশ এবং অঠচাশ এই দুইটা চাশ পাখাপাখি হব না পচাশ পাখাপাখি হব পচাশ পাখাপাখি হব নুয়ে কি তাহলে এটা কম পচাশর অধিক হচ্ছে কম হচ্ছে কম হচ্ছে কেটে এক অনচাশটা পচাশর এক কম অঠচাশটা পচাশর দুই কম কম মানে ফেরান দিয়ে গেল করিবা গুণিবা এই কোণ আধার নেইছে আমি উপাধার কোণ নেইছে পচাশ দশর কেতে গুণ পাঁচ গুণ এইটা মনে তো দুই কে গুণ দেবা দুই কে দুই এটা দেখ ফেড়া গুণন ফেড়া করছে আমি শান্তি না আসবো মনে রেখে ধর আগর পড়াই তাহলে অঠচাশ ফেড়া নয় এক এটা কোণ লেখাই পাঁচ গুণ লেখাইছি আমি উপাধার পাঁচ নেই পচাশ নেইছে পচাশ হো পচাশ হলে পাঁচ পাঁচ দশ গুণ তাহলে আমি পাঁচ লিখি পারি বুঝলাম তাহলে সতচাশ পাঁচ গুণ সতচাশ এটা হল সাত পঞ্চ পঁয়ত্রিশ তিনি পাঁচ কুড়ি তিন তিরিশ দুই হাজার তিনশো বাবু এটি গেল উত্তর বুঝিপাল বলে আচ্ছা এই যে আউ গোটে জিনিস জানি না একদম ভোটটা নেলে আমি একা উপহার নেলে তবে এমিতি সংখ্যাকে আমি গুণন করিয়া পড়ব যে উপাধার দুইটা বাহার কিন্তু দুইটা যাক বাহারে মধ্যে আমি একা করিয়া দেখ গোটে হল সতষঠি কু গোটে হল তেষ্টি
ଆମେ ଗୁଣନ କରିବା ଏଟା ଦେଖ ସତଷଠି କୁ ଟେଷ୍ଟ କରି ଆମେ ଗୁଣନ କରିବା ତାହେଲେ କ'ଣ କରିବା ଆମେ ଏଟା କା ପାଖାପାଖି ଅଛି ଏଟା ଦେଖ ଟେଷ୍ଟ କରୁଛି ସାତ ସତୁରି ରୁ ଅଧିକା ହେଉଛି ଏଇଟା ସତୁରି କମ ହେଉଛି ସତଷଠିଟା ସତୁରି କମ ହେଉଛି କେତେ କମ ହେଉଛି ତିନି କମ ହେଉଛି ହେଲା ଏବଂ ତେସ୍ତରିଟା ଚାରିତିନି ଅଧିକା ହେଉଛି ଅଧିକା ଯେଉଁଟା ମିଶାଣ କରି ଲେଖିବା କମ ଯେଉଁଟା ଫେରାଣ କରି ଲେଖିବା ଏଟା ଅଛି ଆମର ହେଲା ଉପାଧାର କେତେ ନେଇଛି ସତୁରି ସତୁରି ଆମେ ସାତ ନାଇଁ ତିନି ତିନି କି ନ ତେସ୍ତରି ଫେରାଣ ତିନି ଗୁଣନ ସାତ ହେଲା ତେସ୍ତରି ତିନି ଗଲା ତେସ୍ତରି ତିନି ଗଲା ସତୁରି ଗୁଣନ ସାତ ସମାନ ଚାରି ନ ଚାରିଶହ ନବେ ଇଏ ନ ଅଣଚାଶ ନବେ ଉତ୍ତର ଏଇଟା ଟିକେ ପିଲା ଭୁଲ ହେଇଯାଇଛି ଏଇଟା ଦେଖ ତିନି ତିନି ନ ମିଶାଣ ଫେରାଣ ଦୁଇଟା କ'ଣ ମିଶାଣ ଗୋଟେ ଫେରାଣ ଗୋଟେ ଏଇଟା ଲେଖାଙ୍କ କରିଦେବ ଲେଖାଙ୍କ ହେଲା ଫେରାଣ ଲେଖାଙ୍କ କଲେ ଲେଖାଙ୍କ ହେଉଛି କେତେ ଚାରିଶହ ନବେ ଲେଖାଙ୍କ ନ ୟାକୁ ଆମେ ଭିନ୍ନ ଗୁଣ ସଂଖ୍ୟା ନିର୍ଣ୍ଣୟ କରିବା କେତେ ଆସିବ ନର ପରମିତ୍ର ଏକ ନର ପରମିତ୍ର କେତେ ଏକ ବାମର ସଂଖ୍ୟାରୁ ଏକ ବିଭାଗ କରିବା ବାମରେ ଶୂନ ଯୋଗ କରିବା ତା ବାମ ବିଭାଗ ହେବା ଯେଟା କେତେ ହେବ ଦଶ ଦଶରୁ ଏକ ଫେଣିବା ନ ଏଇଠି ହେଲା କେତେ ଆଠ ଚାରି ଅଠଚାଳିଶ ଏକାନବେ ଚାରି ହଜାର ଆଠଶହ ଏକାନବେ ହେଲା ବର୍ତ୍ତମାନ ତୁମେ ଜାଣିପାରିଲ ସବୁ ବର୍ତ୍ତମାନ ଉପାଧାର ବିଷୟରେ ତୁମେ କମିଶି ଜାଣି ପକାଇଲ ବର୍ତ୍ତମାନ ତୁମକୁ ହୋମୱାର୍କ ଦେଇଦେବି ପ୍ରଶ୍ନ ହେଲା ଛଅ ଛଅର ସମସ୍ତ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଲେଖିବ ଆଜ୍ଞା।